দেখুন, এবার উত্তর কোরিয়ার অস্ত্রাগারে হাইড্রোজেন বোমা। এবার উত্তর কোরিয়ার সেনাবাহিনী হাইড্রোজেন বোমা সহ থার্মোনিউক্লিয়ার বোমা তৈরির মৌলিক উপাদান ট্রিটিয়াম তৈরির সক্ষমতা অর্জন করেছে। আর এতে করে দ্বিতীয় প্রজন্মের পরমাণু বোমা হিসেবে পরিচিত হাইড্রোজেন বোমা উত্তর কোরিয়ার অস্ত্রাগারে সংযুক্ত হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। কলকাতা 24-এর খবরে বলা হয়েছে, ট্রিটিয়াম নামে পরিচিত তেজস্ক্রিয় আইসোটোপ হাইড্রোজেন 3 উৎপাদনের সক্ষমতা সম্প্রতি দেখিয়েছে পিয়াংইয়াং। দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়ানহ্যাপকে এমনটাই জানিয়েছে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিগফ্রেইড হ্যাকার। হাইড্রোজেন বোমা তৈরির একীভূতিকরণ বা ফিউশন প্রক্রিয়া সৃষ্টিতে ট্রিটিয়াম প্রয়োজন রয়েছে বলে জানান তিনি। ফলে এই উপাদান তৈরির সক্ষমতা অর্জন করতে পারলে হাইড্রোজেনের মতো থার্মোনিউক্লিয়ার বোমা তৈরি সম্ভব বলে জানান তিনি। উল্লেখ্য, গত বছর হাইড্রোজেন বোমা বিস্ফোরণ ঘটানোর দাবি করেছিল উত্তর কোরিয়া, কিন্তু জাতিসংঘ বলেছিল একটি পরমাণু বোমার বিস্ফোরণই ঘটিয়েছিল উত্তর কোরিয়া। অন্যদিকে আমেরিকা বলেছিল, যতটা শক্তিশালী বলে উত্তর কোরিয়া দাবি করেছে, বোমাটি প্রকৃতপক্ষে ততটা শক্তিশালী ছিল না। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।